তুমি কি আসলে যাবে না? যেতে তো চাই কিন্তু অফিসে এত কাজ। বস উল্টাটা জরুরি মিটিং ডেকেছে আজকে, আমাকে থাকতেই হবে। কি করব? তুমি একটা কাজ করো না, তুমি চলে যাও, কাল তো শুক্রবার, আমি নিয়ে আসবো তোমাকে। দরজাটা লক করে যেও। হ্যাঁ বল। এই তোর কি শুক্রবারের কথা মনে আছে? হ্যাঁ, কি হয়েছে শুক্রবার? ও তুমি ভুলে গেছো না, তুমি যে অ্যাঞ্জেল ভাই সহ ভাবি সহ অফিসের সবাই দাওয়াত দিলা। ও ও শিট, আরে হ্যাঁ, কালকে তো শুক্রবার। তুস, আমি না একদম ভুলে গেছি। তাহলে কি অ্যাঞ্জেল ভাইকে বলবো পার্টি ক্যান্সেল? আচ্ছা না না, শোন শোন শোন, ওই যে ওই অ্যাঞ্জেল ভাইকে কিচ্ছু বলার দরকার নেই। আমি অ্যাঞ্জেল ভাইকে এখনই ফোন করে বলছি যাতে ভাবিকে নিয়ে চলে আসে। সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে, তুই চিন্তা করিস না, ঠিক আছে? তোরা চলে আসিস টাইম মতো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাই। হ্যালো মিতু। আচ্ছা শোনো না, আমি একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আরে কালকে শুক্রবার, আমি যে লাঞ্চে অ্যাঞ্জেল ভাইদের দাওয়াত দিয়েছি ভাবি সহ, আমি তোমাকে বলতেই ভুলে গেছি। এখন আমি কী করবো? তোকে তো না করতে পারছি না, তুমি একটু কালকে সকাল সকাল চলে আসো না। কালকে সকালে একটু আসো না প্লিজ, আমাকে একটু উদ্ধার করো প্লিজ প্লিজ। আচ্ছা থ্যাংক ইউ, আসো প্লিজ। এখানে তুই একা বসে আছিস, আর ওদিকে সবাই তোকে খুঁজছে। মাত্র রাজীব ফোন করেছিল, মানে আমি মাত্র এখানে এলাম, আমাকে ফোন করে বলছে যে কালকে সকালে কাকে যেন ইনভাইট করেছে, কালকেই আমার ওর বাসায় চলে যেতে হবে। এটা কোনো কথা মা? কি করবি মা, এটা তো সংসার, সংসারে তো সবাইকে মানিয়েই চলতে হয়। মন খারাপ করিস না, মানিয়ে চলতে হয়, এখন আমার মানিয়েই চলতে হবে। প্রতিদিন প্রতিদিন এখানে জুতাটা রাখো, কতবার বলছি তো ঠিকভাবে রাখো। তুমি জুতা রাখছো তো কি সে? আর এত অ্যালার্জি হলে তুমি কেন আসো? তুমি জুতাটা তুলে ভালো জায়গায় রাখো। তোমাকে আমি কতবার বলছি যে জুতাটা একটু ঠিকভাবে রাখবা তুমি? তুমি এতটুকু কাজ করতে পারো না, এতটুকু কথা শুনতে পারো না আমার? জুতা আমি কি বেঠিকভাবে রাখছি? হ্যাঁ আশ্চর্য, যেরকম থাকে জুতা যে জায়গায় থাকে ওই জায়গায় তো রাখলাম। ওখানে জুতা থাকে না। কোথায় থাকে জুতা বলো? আমার মাথায়। আশ্চর্য, তোমার যদি এত প্রবলেম হয় তাহলে তুমি ঠিকভাবে রাখো না। ঠিকভাবে রাখবো মানে? আমি সারাদিন এত কাজ করি, তোমার চোখে পড়ে না যে তুমি এটা এক্সপেক্ট করো যে আমি তোমার জুতাটাও ঠিকভাবে রাখবো? কেন, কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, সারাদিন তুমি কাজ করো, আমি কি পিকনিক করি? আমি কি অফিস পিকনিক করতে যাই? আমি কাজ করি না। আর কি কাজ করো তুমি আমাকে সারাদিন বলো তো, যে এই সামান্য একটা জুতা তুমি তুলে রাখতে পারো না আমাকে কথা শোনাচ্ছো জুতা নিয়ে? ও কি কাজ করি? আজকে যেই কাজটা চোখে দেখতেছো না তুমি সেটা নিয়ে আমাকে খোটা মারতেছো? এগুলো একটা লিমিট থাকা উচিত কিন্তু। এই যে তুমি তুমি এটা এখানে রাখছো, এটা কেন রাখছো? এটা কি একটা খাওয়ার জিনিস না, তুমি নিচে কেন রাখবা? এটা এটাও তো আমার ঠিক করতে হয়। খাওয়ার জিনিস? খুব সম্মান দিতে জানছো খাওয়ার জিনিসকে? হ্যাঁ, কি রান্না করো তুমি? হ্যাঁ কি রান্না করো বলো? এই যে তোমার প্রত্যেক দিন খাবার মধ্যে লবণ হয় না, আমি তোমাকে কখনো কিছু বলছি? কখনো কিছু শোনাইছি তোমাকে? যা 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 রান্না করছো, যেভাবে রান্না করছো সেভাবে আমি খাই, কোনোদিন কোনো কমপ্লেন করি নাই। এখন নিজের একটু খুব গায়ে লাগে না? হ্যাঁ তোমার আজকে লবণ নিয়ে প্রবলেম হওয়া শুরু করছে, মানে তুমি কি ঠিক আছো? তুমি একটু স্যাক্রিফাইস মাইন্ডেড হও, তুমি একটু স্যাক্রিফাইস মাইন্ডেড না। আমি স্যাক্রিফাইস মাইন্ডেড না, আমি স্যাক্রিফাইস মাইন্ডেড না। এত কষ্ট করে প্রতিদিন অফিস থেকে এই চারটা লাভে উপর ওঠার পর তোমার মনে পড়ে কি? জান এটা বলতে ভুলে গেছি, জান ওটা বলতে ভুলে গেছি। আরে বাবা, তারপর আবার ঠিকই নিচে নেমে গিয়ে জিনিসটা আমি নিয়ে আসি। কোনদিকে কমপ্লেন করছি আমি তোমাকে? কোনদিন কমপ্লেন করিনি। আমি স্যাক্রিফাইস মাইন্ডেড না।
তুমি কমপ্লেইন করনি আমি কমপ্লেইন করছি এই যে সারা রাত যে আমি ঘুমাইতে পারি না আমার যে সোফায় এসে ঘুমাইতে হয় তোমার নাক ডাকার জন্য আমি কোনদিন বলছি যে তোমার নাক ডাকার জন্য আমি ঘুমাইতে পারি না আমি বলছি একবার ও আচ্ছা 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 এখন আমার নাক ডাকা প্রবলেম কই প্রবলেম তো এতদিন ছিল না নাক ডাকা তো তোমার পছন্দ ছিল তুমি আমার কি বলতা আমার নাক ডাকার শব্দ না শুনলে তোমার ঘুম হয় না এখন তো বারবার এটা নিয়ে কমপ্লেইন করছো আমাকে তুমি তো আসলে একটা কি বলবো তোমাকে তুমি যদি আমার খাওয়া নিয়ে কমপ্লেইন করতে পারো যে আমি আমার লবণ হয় না একটা টাইম তো খুব বলছো খুব মজা হয়েছে আজকে কেন কমপ্লেইন করতেছো তোমার জন্য আমি কিচ্ছু করতে পারি না আমি মার বাসায় গেছি তোমার পরের দিন কে না কে আসবে তোমার আমার আমাকে বাসায় চলে আসবে কিসের জন্য কেন তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করব তুমি আমার জন্য কি করতেছো আশ্চর্য রকম কথা আমার অফিসের গেস্ট আসে তারা তো আর প্রতিদিন আসে না তোমাকে তো আগে থেকে বললাম যে তারা অফিস থেকে বাসে আসবে আমার সম্মান কি তোমার সম্মান না এখন কি তুমি আর আমি আলাদা হয়ে গেলাম ও আচ্ছা আমি বোধহয় প্রতিদিন মার বাসায় যাই তোমার এতটুকু চিন্তা নাই যে ও মার বাসায় গেছে ও থাকুক দুটো দিন তুমি তো সেটাও দেখতে পারো না এত ঝগড়া করে এত কিছু মেনে নিয়ে হয় না এইভাবে আমি আমি আর পারবো না আমি অনেক টলারেট করছি ওহো অনেক টলারেট তুমি করছো আমি কিছু করি নাই আমি তো খিচ মেরে এরকম বসে থাকি সবসময় টলারেট তুমি করছো শুধু আসো কেন তাহলে খিচ মেরে বসে আসো কেন ছাড়ো না কি দরকার টলারেট করে সংসার করা সহ্য করতে না তুমি ছাড়ো আমাকে ছাড়ো না ছাড়ো এনাফ ইজ এনাফ অনেক হইছে আমি সংসার করতে পারবো না আমি আমি পারতেছি না এগুলো টলারেট করতে কেউ বল নাই তোমাকে সংসার করতে একটা সামান্য জুতা নিয়ে যদি প্রবলেম ক্রিয়েট করো তাহলে আমার কিছু বলার নাই ইটস ফাইন আমি এই সংসার আর চাই না আমিও চাই না